প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি, একটি লাশ। এটি ঢাকা থেকে এসেছে গাড়িতে করে, প্লেনে করে বিদেশ থেকে, বাইরের দেশ থেকে এসেছে। খুবই বেদনাদায়ক, খুবই দুঃখজনক, খুবই কষ্টকর একটা গল্প। আসলে কি বলবো, মানে বলার ভাষা আসলে নাই। সংক্ষেপেই বলি, দু চার লাইন বলি, মানে আমি খুবই কষ্টকর আমার লাইফে, মানে অনেক লাশ, অনেক মৃত ব্যক্তিদের বাড়িতে অনেক জানাজা পড়েছি। তবে এটা ছিল আমার কাছে একটু আলাদা, অনেক আলাদা। আসলে এই ভাইটি যে মারা গেছে, এনারা দুই ভাই বাইরের দেশে ছিল, একসাথে ঘুমাইতো, একসাথে কাজ করতো। হঠাৎ একদিন সকালে উঠে দেখে যে উনি মারা গিয়েছে আমার ভাই। এটা দেখে আসলে যদি কেউ এরকম হয় তার পাশে, তার ভাইয়া ভাই এরকমভাবে মরে গিয়েছে ঘুম থেকে উঠে, এটা যে কতটা মানে দুঃখজনক, এটা শুধু দূর থেকে বা এরকম ভিডিও দেখে আমি আসলে বুঝতে পারতাম না। ওই বাড়িতে গিয়ে আমি আসলে এটা খুবই খুবই কষ্ট পেয়েছি। তো একবার ভাবুন যে এই পরিবারের অবস্থা, আরও যে কত যে কান্নাকাটি, কত কিছু যে এই বাড়িতে তার মা, তার বোন, তার পরিবার আর তার ভাই কি অবস্থা, তার বাবা, এগুলো চিন্তা করলে আসলে খুবই খুবই খারাপ লাগে। তো সবারই চলে যেতে হবে একদিন এই পৃথিবী ছেড়ে। আমরা এটা ভুলে যাই যে চলে যেতে হবে। আমার মাঝে মা বাবাকে না।